লকডাউনের মধ্যেই অ্যাম্বুলেন্সে করে বিদেশি মদ পাচারের চেষ্টা হাতে নাতে ধরল হাবিবপুর থানার পুলিশ। শুক্রবার সকাল 8টা নাগাদ নাক্কা চেকিংয়ের সময় মালদা নানাগোলা রাজ্য সড়কে একটি অ্যাম্বুলেন্স আটকায় পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কোথা থেকে মদ নিয়ে পাচার করা হচ্ছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ। লকডাউনের মধ্যেই এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। Thank you.